সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব এবং গাজী টিভির সিইও জনাব সৈয়দ ইশতিয়াক রেজা এখন বক্তব্য রাখবেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। নজিরা ইসলামের যে ছবিটা আপনারা দেখেছেন তার গলায় যে হাত, সেই হাত হলো দুর্নীতিবাদ দুরন্ত দুঃসাহসী আমলাতন্ত্রের কালো হাত। তার উপরে রুজিনা ইসলামের উপরে নয়, এদেশের জনগণের গলায় তারা হাত দিয়েছে। রুজিনা ইসলামকে 6 ঘন্টা সচিবালয়ে আটকে রেখেছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের সবচেয়ে বড় নিরাপদ জায়গা আজ নির্যাতন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমি রুজিনা ইসলামের উপরে হামলাকে দেখি আমলাতান্ত্রিক নিপীড়ন হিসাবে, হেফাজতে নির্যাতন হিসাবে। সুতরাং যারা এই কাজ করেছে তাদের বিচার করতে হবে। 100 বছরের পুরনো আইন যারা আজকে সামনে নিয়ে আসছে তারা এখনও 100 বছর পিছনে আছে। আমাদের আমলাতন্ত্র কতটা উন্নয়ন বিরোধী, কতটা অগ্রসর বিরোধী, কতটা প্রগতি বিরোধী, কতটা পশ্চাৎপদ তার প্রমাণ রেখেছে তারা এই আইন প্রয়োগ করে। রুজিনা যদি কিছু করে থাকে তার সাথে আইনি ব্যবহার প্রত্যাশা ছিল, কিন্তু সেটা তারা করেনি। বিসিএস ক্যাডার নামের লোকজন তার সাথে মাস্তানি করেছে, ক্যাডারের আচরণ। সুতরাং এই বিচার তাদের পেতে হবে। আমরা রুজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই, এখন মুক্তি চাই, মামলা প্রত্যাহার চাই। এবং একই সাথে এই রুজিনা ইসলামের উপরে হামলা আমি মনে করি আমাদের জন্য বিরাট বার্তা যে আজ সাংবাদিকরা কোথায় অবস্থান করছে তার গলা টিপে ধরা যায়, তাকে নির্যাতন করা যায়, তাকে মামলা দেওয়া যায়। এবং আমি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মজিদের সাথে একমত যে তারা নিজেদের পক্ষে সাফাই গাওয়ার জন্য আবার বিজ্ঞাপন দিয়েছে, সেই বিজ্ঞাপন আমরা ছেপেছি। আমরা আমাদেরকেও ধিক্কার জানাই। একই সাথে মোল্লা জালাল ভাই আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করবেন, দাবি ঘোষণা করবেন। আমি আবারও বলব, অতি সংক্ষেপে আমার বক্তব্য আমি রাখতে চাই যে এদেশের কিছু আমলার জন্য, কিছু দুর্নীতিবাজ আমলার জন্য, কিছু দুর্নীতি কর্মকর্তার জন্য বাংলাদেশের গণমাধ্যম কখনো দুর্নীতি রিপোর্টিংয়ের থেকে পিছিয়ে থাকবে না। এবং আমি একই সাথে অত্যন্ত হতাশ যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী রুজিনার বিরুদ্ধে যে কথা বলেছেন তাকে জনপ্রতিনিধি মনে হয়নি, মনে হয়েছে তিনি আমলাতন্ত্রে চাকরি করেন, কিন্তু তিনি ভুলে গেছেন তিনি কিন্তু মন্ত্রণালয়ে আছেন একজন জনপ্রতিনিধি হিসাবে। আমি তাকেও বলবো তিনি তার কর্তব্য প্রত্যাহার করবেন, নয়তো আমাদের কলম যোদ্ধারা তার দিকেও কিন্তু কলমকে নিক্ষেপ করবেন বলে আমি মনে করি। আমি আবারও শেষ করতে চাই, রুজিনার এই মুহূর্তে মামলা প্রত্যাহার চাই এবং একই সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই। এবং এই কারণে আমি 3টি প্রস্তাব রাখতে চাই। মানবাধিকার কমিশন এখনই একটি তদন্ত কমিশন গঠন করুক, সেখানে সেদিন কী ঘটেছিল। আমরা একটা নাগরিক তদন্ত চাই। একই সাথে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন, আপনারা সুমোটো একটা ব্যবস্থা নিন, এই আমলাদের আচরণ কতটা ন্যায়সঙ্গত ছিল, তারা কি তাদের চাকরির শর্ত অনুযায়ী জনগণের চাকর হিসাবে তারা কি সেদিন তাদের বক্তব্য তাদের কর্মকাণ্ড সেই গতি মানে চাকরি বিধির মধ্যে ছিল কিনা, এইটুকু বলে আমি আমার বক্তব্য।